সেটা দরুদের অর্থ, দরুদের পরে ফেললে আর অর্থ বলা লাগে না, ওটা ঠিক আছে। এবং বাংলায় আপনি যেটা বলেছেন তাতে শেরেক বেদাতের কিছু নেই, এটা পুরোটাই দরুদ এবং এটা পড়া যাবে। আরেকটি প্রশ্ন করেছেন বিয়ে ফোনে, হ্যাঁ বিয়ে ফোনে তখনই জায়েজ হবে বিবাহের কন্যা বরকে চেনে, বর কন্যাকে চেনে, বরের আওয়াজ কন্যা জানে, কন্যার আওয়াজ বর বোঝে, বর পক্ষ কন্যা পক্ষকে চেনে, কন্যা পক্ষ বর পক্ষ চেনে, কন্যার বাবা মা বরকে চেনে, বর বরের বাবা মা কন্যাকে চেনে, এবং দুই পক্ষের লোকই সেখানে উপস্থিত রয়েছে। বর পক্ষের বাপ মা সার্টিফাই করবে, হ্যাঁ এটা আমার ছেলে, অন্য পক্ষের বাপ মাও সার্টিফাই করবে এটা আমার ছেলে, তো এই মেয়ে। যদি এরকম জানাশোনার ভিতরে যদি হয় তাহলে উপস্থিত না থাকলেও বিয়ে হয়। কিন্তু যদি কখনোই কন্যা বরকে দেখেনি শোনেনি, আর বর কখনো কন্যাকে দেখেনি শোনেনি, এটা গার্জিয়ান লেভেলে শুধু কথা হয়েছে, তখন আর হবে না। এটা এটা কিউ টিভি ঠিকই বলে, হয়তোবা সি টিভিতে পুরোপুরি ব্যাখ্যাটা দেওয়ার সুযোগ সময় হতে তাদের হয়। তারপরে চলে আসুন আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন, যে নারীদের, হ্যাঁ নবীদের কবর, হ্যাঁ নবীরা কবরে জীবিত, আলামবিয়া ও হাইয়ুন ফিল কবরে, হুজুর বলেছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন, একথা হুজুর বলেছেন। নবীদের জন্য কবরকে বলে দেওয়া হয়েছে, ইন্নামা হারাম আল্লাহু আলাল আরদে আন তাকুলা জাসাদ আলামবিয়ায় আজসাদ আলামবিয়ায়, নবীদের দেহকে কবরের জন্য হারাম করা হয়েছে। সুতরাং নবীরা কবরে সচেতন। রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফে, যে যখন আল্লাহর ওলিদেরও যখন মুর্দা কবরে রাখা হয়, রেখে লোকগুলো যখন চলে যায়, তখন তাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মুর্দা ব্যক্তি পায়। চলে যাচ্ছে জুতা স্যান্ডেল চপ্পলের আওয়াজ যদি কবরবাসী পায়, তাহলে নবীরা কবরে কি অচেতন? স্বাভাবিক ভাবেই তো আসে না, নবীরা অচেতন না। সাধারণ মানুষ যদি স্যান্ডেলের আওয়াজ পায় তো নবীরা পাবে না কেন? ঠিক আছে, এটা আপনার কথা, ঠিক আছে, নবীরা কবরে সচেতন সক্রিয়। আমি একটা কথা সবসময় বলি, জীবিত আমাদের মতো হাঁটা চলার জীবিত না। জান্নাতুল বাকির কবরস্থান গুলো, হ্যাঁ এগুলো ভেঙে দেওয়া হয়েছে, এগুলো হয়তো আজ থেকে আট দশক আগে এরকমই হবে, ওগুলো ভেঙে দিয়ে তো ওখানে জান্নাতুল বাকির, ওখানে মা ফাতেমার মাজার শরীফের এরকম সাদা গম্বুজ ছিল, এর একটা বই আমার কাছে আছে, গারকাতুল বাকি না, যেটা আমি এই মদিনা শরীফ থেকে কিনে এনেছি, ওর মধ্যে ছবি দেয়া আছে, কত সালে ভাঙা হয়েছে তাও সেখানে লেখা, বইটা আমার কাছে, কিতাবটা এখনো আছে। এগুলো ভেঙে ফেলা হয়েছে, এটা ঠিক। তারপরে যেটা বলছেন মা আমিনা হুজুর পাকসার আম্মাজানের মাজার, ওই ওটাও ভেঙে দেওয়া হয়েছে, ওটা ভেঙে দেওয়া হয়েছে, ওটা হয়তো ভারতবাসীরা পাশে গিয়ে সেখানে জিয়ারত করেছে, তাতে হয়তো তাদের নজরে মনে হয়েছে যে এটা তারা শেরেক করছে, রাগ করে ভেঙে দিয়েছে। তো এখানে আমার আমারও ব্যক্তিগত এবং আমার নয় শুধু, এই প্রাণের দাবিটা পৃথিবীর কোটি কোটি মুসলমান, আমি এটা বর্তমান সৌদি প্রশাসক গুরুত্বের সাথে নেবেন এবং চিন্তা করবেন। শুধু দমন করা, দমন নীতি রাগ করে কাউকে হজম করে ফেলা, এটা তো না, বরং তাদেরকেও গুরুত্বের সাথে একটু নেওয়া দরকার বিষয়টি, গুরুত্বের সাথে, যে এগুলো ভেঙে কেন, এগুলো রেখে তো প্রোটেকশন দেওয়া যায়, যাতে মানুষ শেরেক না করে প্রোটেকশন দেওয়া যায়, কিন্তু ভেঙে কেন? ভেঙে ফেলা মানেই তো আমরা সব হারিয়েই ফেললাম, আমাদের পরিচিতি হারিয়ে ফেললাম, আর মাজার জিয়ারত করলেই মাজার পূজা, ওটা আরেক মূর্খতা, এবং এটাই চিটারে, এটাকে চিটার বলা ছাড়া আমার কোনো ভাষা নেই। জিয়ারত করলেই